আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক হিসাববিজ্ঞান, রাগিব রাবিয়া ডিগ্রি কলেজ, রাগিবনগর, সিলেট। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের নগদ প্রবাহ বিবরণী নিয়ে। এখন বিগত তিনটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নগদ প্রবাহ বিবরণী নিয়ে, তো আজকে আমরা সরাসরি একটি শিক্ষা বোর্ডের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তা হলো কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্নটি নিয়ে আমরা এখন তোমাদের সামনে আলোচনা করব, আর যা বোর্ডে আমরা তুলে রেখেছি এখন আমরা সমাধান করব। আর কথা বৃদ্ধি না করে সরাসরি আমরা বোর্ডের অঙ্কের সমাধানের দিকে চলে যাচ্ছি। এখানে লেখা আছে আমাদের কুমিল্লা বোর্ড 2017 5 নম্বরে আমাদের এসেছিল, আজাদ লিমিটেড 2016 সালের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ ও চলতি দেয় নিম্নরূপ। এখানে যে আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে তা হচ্ছে আংশিক, পরিপূর্ণ আর্থিক অবস্থা বিবরণী দেওয়া নেই। আর তুলনামূলক বলতে এখানে দুইটা বছর থাকবে, একটা 15 একটা 16, অর্থাৎ যে কোনো দুইটা বছর থাকতে পারে, একটা 15 সালে একটা 16 সালে এখানে দেওয়া আছে, অর্থাৎ 16 সালের সাথে 15 সালের এখানে তুলনা করা হবে কতটুকু বৃদ্ধি পাইছে এবং হ্রাস পাইছে। এখানে অন্যান্য তথ্যাবলী কিছু দেওয়া আছে, 1 থেকে 5 কয় নাম্বার আমাদের দেওয়া আছে, পুরাতন আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় কী বের করতে হবে এগুলো, অর্থাৎ এই ক নাম্বার থাকবে আমাদের 2 নম্বরে প্রশ্ন, 2 নম্বর থাকবে আর খ গ থাকবে 4 নম্বর, 4 নম্বর করে 8 নম্বর, এই হলো আমাদের 10 নম্বর। তো আমরা আর কথা বৃদ্ধি না করে সরাসরি ক নম্বরে চলে যাচ্ছি, পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে হবে পুরাতন আসবাবপত্র সম্পর্কিত কত নম্বর আমাদের দেওয়া আছে, এখানে 2 নম্বর সমন্বয় দেওয়া আছে। পুরাতন আসবাবপত্র 25,000 টাকা বিক্রি করা হয়েছে, তাহলে এখানে বিক্রি করা হয়েছে কত টাকা আমাদের, 25,000 টাকা, অর্থাৎ কারবার বিক্রি করে নগদে 25,000 টাকা পাইছে, যার ক্রয় মূল্য ছিল 32,000 টাকা, অর্থাৎ এই যে 25,000 টাকার আসবাবপত্র বিক্রি করছে তা যখন ক্রয় করছিল তখন তার ক্রয় মূল্য ছিল 32,000 টাকা। আর এখানে লেখা আছে অবচয় 3,000 টাকা, তার মানে ক্রয় করছিল 32 আর অবচয় হচ্ছে কত, 3, তাহলে তার পুস্তক মূল্য কত, তার পুস্তক মূল্য ছিল এখানে 32,000 থেকে 3,000 বাদ দিলে যে 29,000 টাকা তা ছিল পুস্তক মূল্য। তা আমরা এখানে লিখি আসবাবপত্র বিক্রয় জনিত লাভ বা ক্ষতি, তা আমরা লিখব আসবাবপত্রের পুস্তক মূল্য, পুস্তক মূল্য আমরা জানি সম্পদের মূল্য থেকে তার অবচয় বাদ দেওয়ার পরে যা থাকে তাকে বলা হয় পুস্তক মূল্য। তো ক্রয় মূল্য ছিল এখানে 32,000 টাকা, তার অবচয় ছিল কত, 3,000 টাকা, তাহলে পুস্তক মূল্য ছিল 29,000 টাকা, অর্থাৎ অবচয় বাদ দেওয়ার পরে সম্পত্তির মূল্য ছিল 29,000 টাকা, কিন্তু বিক্রি করছে কত টাকা, 25,000 টাকা, তার মানে গায়ের মূল্য বর্তমানে যা ছিল অর্থাৎ পুস্তক মূল্য তার 29,000 টাকা আর এখানে বিক্রি করছে 25,000, তার মানে লস হয়েছে কত টাকা এখানে, মানে ক্ষতি 4,000 টাকা, তাহলে বিয়োগ বিক্রয় মূল্য, কার বিক্রয় মূল্য, আসবাবপত্রের, এটা লিখে দিতে হবে আসবাবপত্রের বিক্রয় মূল্য 25,000, তাহলে আমাদের এ হলো 4,000 টাকা, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, অর্থাৎ সম্পত্তির মূল্য ছিল 29,000 কিন্তু বিক্রি করছে কত, 25,000, তার মানে যত টাকা পুস্তক মূল্য তার চেয়ে কম মূল্যে বিক্রি করছে এই কারণে ক্ষতি, যত টাকা পুস্তক মূল্য তার যদি বেশি দামে বিক্রি করতো তাহলে হয়তো লাভ। যেমন পুস্তক মূল্য 29,000 টাকা, যদি এখানে 30,000 টাকা বিক্রি করতো অথবা 32,000 টাকা বিক্রি করতো অথবা 33,000 যতই বিক্রি করে 29,000-এর বেশি বিক্রি করলে আমাদের লাভ, 29,000 যদি মনে করো 30,000 টাকা বিক্রি করে তাহলে পুস্তক মূল্য ছিল 29, বিক্রয় মূল্য 30, তার মানে 1,000 টাকা লাভ, আর এখানে আমাদের হচ্ছে ক্ষতি। এখানে আমরা লিখব আসবাবপত্রের বিক্রয়জনিত ক্ষতি, বিক্রয়জনিত ক্ষতি 4,000 টাকা, এই ছিল আমাদের ক নম্বরের উত্তর। তাহলে আমরা এখানে উত্তরটা লিখতে পারি কত টাকা, এখানে 4,000 টাকা ক্ষতি। এখন আমরা আলোচনা করব খ নম্বরটি নিয়ে, চলতি সম্পদ ও চলতি দেয় হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তো প্রশ্নে আমাদের চলতি সম্পদ দেওয়া আছে প্রাপ্য হিসাব এবং মজুত পণ্য, দুইটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে 16 সালে ছিল 63,000 আর 72,000 টাকা, আর 15 সালে ছিল 70,000 আর 69,000 টাকা, তাহলে আমাদের 16 সালের যোগফলটি আমরা করবো কত টাকা, এখানে 63,000 যোগ 72,000, 16 সালের যোগফল হচ্ছে আমাদের 135,000 টাকা, আর এটা যোগ করলে আমাদের 70,000 যোগ 69,000
তাহলে এটার যোগফল হচ্ছে আমাদের 1,39,000। তাহলে চলতি সম্পদ 15 সালে মোট ছিল 1,39,000 আর 16 সালে গিয়ে দেখা যাচ্ছে আমাদের 1,35,000। তাহলে এখানে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? আগের তুলনায় কমছে, তার মানে হ্রাস। তো আমরা লিখতে পারি সুতরাং চলতি সম্পদ হ্রাস 1,39,000 বিয়োগ 1,35,000, তাহলে আমাদের হ্রাস পেয়েছে কত হাজার টাকা? 4,000 টাকা। এখন আমরা লিখতে পারি উত্তরটা, লিখতে পারি চলতি সম্পদ হ্রাস সমান 4,000 টাকা। তারপর লেখা আছে আমাদের চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। তাহলে চলতি দায়গুলো আমরা আবার যোগ করব। চলতি দায় এখানে কয়টা উপাদান আছে আমাদের? চলতি দায় আছে আমাদের এখানে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব 16 সালে আছে 55,000 টাকা আর 15 সালে ছিল 53,000। এখানে বকেয়া খরচ চলতি দায় 5,000 আর ওইটা ছিল 8,000। অর্থাৎ প্রথম দুইটি হচ্ছে চলতি সম্পদ আর শেষের দুইটি হচ্ছে আমাদের চলতি দায়। তাহলে বকেয়া খরচ আমাদের যদি আমরা এখানে যোগ করি, এখানে হবে আমাদের 60,000 টাকা আর এখানে হবে আমাদের 53,000 আর 8,000-এ 53,000 8,000-এ আমাদের হচ্ছে 61,000 টাকা। তাহলে এখানে চলতি দায় হ্রাস পাইছে, অর্থাৎ চলতি দায় শুরুতে ছিল আমাদের 61,000 টাকা কিন্তু শেষে আছে কত আমাদের? 60,000 টাকা। অর্থাৎ 15 সালে 61,000, 16 সালে আমাদের 60,000। তাইলে এখানে হ্রাস পাইছে কত টাকা? তাহলে আমরা এখানে লিখতে পারি যে 16 সালে হচ্ছে আমাদের 15 সালে ছিল 61,000 টাকা আর 16 সালে হচ্ছে আমাদের 60,000 টাকা। তাহলে এখানে হ্রাস পাইছে কত? 1,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি চলতি দায় হ্রাস 1,000 টাকা। এ ছিল আমাদের খ নম্বরের উত্তর। এখন আমরা আলোচনা করব গ নম্বর সমস্যাটি নিয়ে, অর্থাৎ পরোক্ষ পদ্ধতিতে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তো এই ছিল আমাদের গড়টা, পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরির ঘর যা পরিচালনা কার্য। এইভাবে আমাদের তিনটি ধাপে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে, পরিচালনা কার্যক্রম হতে বিনিয়োগ কার্যক্রম এবং আর্থিক কার্যক্রম। বিগত ক্লাসে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, অর্থাৎ বিনিয়োগ কার্যক্রমে যাবতীয় স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এবং বিনিয়োগ সংক্রান্তগুলো আসবে আর আর্থিক কার্যক্রমে আমাদের আসবে শেয়ার, সিকিউরিটি যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণপত্র, এগুলো আমাদের লভ্যাংশ, এইগুলো আসবে আমাদের আর্থিক কার্যক্রম। আর পরিচালনা কার্যক্রমে আমাদের অঙ্কটি শুরু করতে হবে কারবারের নিট আয় দ্বারা। তো যদি নিট আয় দেওয়া না থাকে আমাদের বের করতে হবে। তো প্রশ্নে আমাদের নিট আয় দেওয়া আছে 25,000 টাকা। নিট আয় দেওয়া আছে আমাদের কত টাকা? এখানে 20,000 টাকা। এই 20,000 টাকা যে নিট আয় আছে তার নগদ এবং অনগদ উভয়ের সমন্বয়ে আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, তোমরা ওই ক্লাসগুলো দেখে নিবে। আর এখন যদি আমরা ওই ক্লাসগুলো আলোচনা করতে যাই তাহলে আমাদের ক্লাসের পরিমাণ অর্থাৎ ডিউরেশনগুলো অনেক বেশি হয়ে যাবে। তা আমরা আর বিগত ক্লাসগুলো রিপিট করছি না, তোমরা প্লে লিস্টে গেলে বাকি ক্লাসগুলো দেখতে পারবে নগদ প্রবাহ বিবরণীর। তো আর বিস্তারিত না বেরিয়ে আমরা এখন এখান থেকে আলোচনা শুরু করি যে নিট আয় এখানে 20,000 টাকা দেওয়া আছে, নিট আয়কে নিট নগদ রূপান্তরের জন্য সমন্বয়। তো আমরা এখানে লিখব নিট আয়কে নিট নগদে রূপান্তরের জন্য সমন্বয়। এখন আমাদের একটু আগে আমরা বের করেছিলাম এখানে চলতি সম্পদ হ্রাস, চলতি দায় হ্রাস। অর্থাৎ আমরা জানি চলতি সম্পদ বাড়লে বিয়োগ, কমলে যোগ। যেহেতু চলতি সম্পদ কমছে হ্রাস পাইছে, তার মানে আমরা যোগ করব। তো আমরা লিখব চলতি সম্পদ হ্রাস, আমরা যোগ করব এখানে 4,000 টাকা। তারপরে চলতি দায় হ্রাস, চলতি দায় বাড়লে যোগ, কমলে বিয়োগ, তো এখানে কমছে, তার মানে চলতি দায় হ্রাস আমরা এখানে বিয়োগ করব 1,000 টাকা। তারপরে আমাদের দেওয়া আছে এখানে পুরাতন আসবাবপত্র বিক্রি করে, তো এখানে আমাদের পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি আমরা পাইছিলাম কত টাকা? এখানে 4,000 টাকা। তো এখানে আমরা লিখব পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, ওই ক্ষতির কারণে আগে লাভের পরিমাণ কমছিল, এখন আমরা বাড়াই দিতে হবে,
4000 টাকা। তারপর আমাদের সমনে 4 নম্বর একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ। তো পুরাতন যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভের কারণে আগে লাভের পরিমাণ বাড়ছিল, এখন আমরা কমাই দিতে হবে। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ এখানে কত টাকা আছে? 2000 টাকা। ক্ষতির কারণে আগে লাভের পরিমাণ কমা ছিল, এখন আমরা কি করছি? বাড়াইছি। আর লাভের কারণে আগে অনগত লাভের পরিমাণ বাইরা ছিল, এখন আমরা বিয়োগ করে দিব। তারপরে আমাদের এখানে লেখা আছে সুনামের অবলোপন। এখানে সুনামের অবলোপন 5000 টাকা, তাহলে সুনামের অবলোপনের কারণে লাভের পরিমাণ আগে আমাদের কম ছিল, এখন আমরা বাড়াই দিব। যেহেতু তা অনগত লেনদেন, আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম, ক্লাসটা দেখে নিবে। তারপর লেখা আছে আমাদের এখানে 2016 সালে স্থায়ী সম্পত্তির অবচয় ছিল 13000 টাকা। তো এখানে প্রশ্ন কিন্তু আরেকটি আছে যে এখানে অবচয় কত? 3000। তাহলে আগ্রহপত্রের যে অবচয় তাও তো স্থায়ী সম্পদ, তার মানে এই অবচয় এখানে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ 10 আর 3 মিলে হচ্ছিল 13, একসাথে লেখা আছে 13। 2016 সালে স্থায়ী সম্পদ, তো এটা তো স্থায়ী সম্পদ, আসবাবপত্র যন্ত্রপাতি উভয় স্থায়ী সম্পদ, অর্থাৎ উভয়ের অবচয় মিলে আমাদের দেওয়া আছে 13000 টাকা। এই আলাদা করে আবার 3000 লিখতে হবে না, তাহলে স্থায়ী সম্পদের অবচয়। স্থায়ী সম্পদের অবচয় 13000 টাকা আমরা যোগ করব। তো এই ছিল আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো আমরা লিখতে পারি, তাহলে এই 20000 টাকার সাথে যোগ 4000 বিয়োগ 1000 যোগ 4000 বিয়োগ 2000 যোগ 13 + 18000, এই ছিল আমাদের 43000 টাকা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো আমরা এখানে লিখতে পারি পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তো এখানে আমাদের আরেকটি লিখবো, আমাদের দ্বিতীয় ধাপ বিনিয়োগ কার্যক্রম হতে আরেকটা হেডলাইন, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখানে বিনিয়োগ কার্যক্রমে আমরা জানতাম যে যাবতীয় স্থায়ী সম্পদগুলো এখানে আসবে। তো আমাদের এখানে লেখা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় 25000 টাকা, অর্থাৎ আসবাবপত্র বিক্রি করছে কত টাকা এখানে? 25000 টাকা। তা আমরা এখানে লিখতে পারি পুরাতন আসবাবপত্র বিক্রয় 25000 টাকা। আর আমাদের কোনো স্থায়ী সম্পদ নাই, এখানে আর্থিক কার্যক্রম নিয়ে আমাদের কোনো উপাদান নাই, শেয়ার ঋণপত্র লভ্যাংশ এগুলো দেওয়া নেই। এই ছিল আমাদের নগদ প্রবাহ বিবরণীর উপাদানগুলো। আর্থিক যেহেতু নাই তাহলে আমরা লিখছি না। তো এখানে আমরা যোগ করলে যে ফলটা আসবে তা হলো 43000 টাকার সাথে যদি আমরা 25000 টাকা যোগ করি তাহলে আমাদের হবে 68000 টাকা। এটা আমাদের নগদ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তা আমরা লিখব নেট নগদ বৃদ্ধি। যদি এখানে প্রারম্ভিক নগদ থাকতো আমরা যোগ করতাম, তাহলে সমাপনী নগদ আসতো। তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2017 সালের সমাধান। এখন আমরা আরেকটি বোর্ড নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তা হলো ঢাকা যশোর সিলেট দিনাজপুর 2018 সালের প্রশ্নটি নিয়ে নগদ প্রবাহ বিবরণীর। তো 2018 সালে কী আসছিল? এই ছিল আমাদের অঙ্কটি, 7 নং প্রশ্নতে আসেছিল। সন্দীপ লিমিটেডের 2017 সালের তথ্যাবলী নিম্নরূপ, এভাবে আমাদের তথ্যগুলো দেয়া। যেমন শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, যেহেতু শেয়ার সিকিউরিটি এগুলো হচ্ছে আমাদের অর্থায়ন সংক্রান্ত নিট মুনাফা। তা পরিচালনা কার্যক্রমে এই উপাদান দিয়ে আমাদের অঙ্কটি শুরু করতে হবে। লভ্যাংশ বাবদ নগদ প্রদান, অর্থাৎ আমি অঙ্কটি করার পূর্বে আলোচনা করছি যাতে তোমাদের পরবর্তী অঙ্ক করার সময় সুবিধা হয়। লভ্যাংশ বাবদ প্রদান তাহলে অর্থায়ন কার্যক্রমে আমাদের বাদ দিতে হবে। প্রাপ্য হিসাব বৃদ্ধি তা পরিচালন কার্যক্রমে, কারণ প্রাপ্য প্রদে অর্থাৎ যাবতীয় চলতি সম্পদ এবং চলতি দায় তা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রমের উপাদান। তো অগ্রিম খরচ হ্রাস, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি তা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত, প্রদে খরচের হ্রাস তা হলো পরিচালন সংক্রান্ত,
যন্ত্রপাতির বিক্রয়জনিত লাভ তা পরিচালন সংক্রান্ত অবচয় খরচ পরিচালন তারপর লেখা আছে যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি তা বিনিয়োগ সংক্রান্ত যেহেতু স্থায়ী সম্পদ নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ রয় তাও বিনিয়োগ সংক্রান্ত তো এখানে আমাদের ক নম্বরে লেখা আছে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ এবং পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ তো আমরা ক খ গ এখানে বোর্ডে অঙ্কর গড়গুলো করে রাখছি সুবিধার জন্য তো ক খ গ তিনটি দেওয়া আছে আমরা এক সমানে তিনটা উপাদান আমরা আলোচনা করব যেখানে যে উপাদানটা যাবে সেই উপাদানটা ওইখানে আমরা ওই ধাপের মধ্যে আমরা বসাবো তো প্রথমে লেখা আছে আমাদের শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি যাবতীয় শেয়ার সিকিউরিটি হচ্ছে আমাদের অর্থায়ন তাহলে আমাদের ক নাম্বার লিখছি অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ খ নাম্বার লিখছি আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ ঘতে লিখছি আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ একসাথে তিনটা আলোচনা করার সুবিধার্থে আমরা গড়গুলো করে নিচ্ছি তো এখানে শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি তাহলে অর্থায়ন তাহলে আমরা এখানে লিখতে পারি শেয়ার বাবদ নগদ প্রাপ্তি অর্থাৎ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি অথবা লিখতে পারি আমরা শেয়ার ইস্যু ইস্যু করলে কারবারে টাকা আসে এই ছিল আমাদের 47,000 টাকা লেখা আছে এখানে নিট মুনাফা 11,000 তো আমরা লিখতে পারি নিট মুনাফা 11,000 টাকা আর এই নিট মুনাফাটা কীভাবে নিট নগদে রূপান্তরিত হয়েছে তা আমরা এখন বের করব মূল উদ্দেশ্য তো আমরা এখানে লিখব নিট মুনাফাকে নিট নগদে রূপান্তরের জন্য সমন্বয় এটা হচ্ছে আমাদের একটা কুলন দিয়ে দিতে পারি অথবা একটা এরকম আমরা দাগ দিয়ে দিতে পারি তো নিটাই লিখলাম আমরা লভ্যাংশ বাবদ প্রদান তা হচ্ছে আমাদের আর্থিক আমরা আলোচনা করেছিলাম আলাদা আলাদাভাবে খাতগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম লেকচার নাম্বার 2-তে ওইগুলো তোমরা দেখে নিবে তো এখানে আমাদের লভ্যাংশ বাবদ নগদ প্রদান লভ্যাংশ বাবদ নগদ প্রদান অথবা লভ্যাংশ প্রদান এখানে 6,000 টাকা চলে গেছে তাই আমরা বিয়োগ প্রাপ্য হিসাব বৃদ্ধি চলতি সম্পদ বাড়লে বিয়োগ তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব বৃদ্ধি 9,000 টাকা আমরা এখানে বিয়োগ দিয়ে দিব অগ্রিম খরচ হচ্ছে একটি চলতি সম্পদ হ্রাস পাশে তার মানে আমরা যোগ করব তো এখানে আমরা লিখতে পারি অগ্রিম খরচ হ্রাস 5,000 টাকা অর্থাৎ বৃদ্ধি বাড়লে বিয়োগ কমলে যোগ আমরা যোগ করে দিলাম ভূমি অর্থাৎ অগ্রিম খরচ একটি চলতি সম্পদ বাড়লে বিয়োগ কমলে যোগ যেহেতু হ্রাস পাচ্ছে কমছে তাই আমরা অগ্রিম খরচ হ্রাস আমরা যোগ করলাম ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি তা হচ্ছে আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম তাহলে আমরা লিখব এখানে ভূমি বিক্রয় 1,25,000 টাকা প্রদেয় খরচ বৃদ্ধি চলতি দেয় বাড়লে যোগ কমলে বিয়োগ তাহলে এখানে লিখব আমরা প্রদেয় খরচ বৃদ্ধি 4,000 টাকা আমরা যোগ করব যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের অপরিচালন তো অপরিচালন যত লাভ লোকসান আছে তা আমরা পরিচালনের নিট মুনাফার সাথে সম্পৃক্ত থাকে তাহলে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভের কারণে আগে কারবারের নিট মুনাফাটা আমাদের বৃদ্ধি করে দেওয়া হয়েছিল এখন আমরা হ্রাস করব তাহলে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ আমরা বাদ দিব যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ আমরা আগে যোগ ছিল এখন আমরা বিয়োগ করে দিব অবচয় খরচ অবচয়ের কারণে লাভের পরিমাণ কম ছিল আমরা এখন যোগ করব অবচয় 5,000 টাকা যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি তাহলে আমাদের বিনিয়োগ সংক্রান্ত যন্ত্রপাতি বিক্রয় 45,000 টাকা এখানে লেখা আছে নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করাতে আমাদের কারবার থেকে টাকা চলে গেছে তাহলে আমরা বিয়োগ করব বিনিয়োগ লিখব আমরা বিনিয়োগ কার্যক্রমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করাতে কারবার থেকে টাকা চলে গেছে 80,000 টাকা তাহলে আমরা এখানে বিয়োগ করব এই ছিল আমাদের তিনটি ধাপ
এখন আমরা যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব সঠিক ফলাফল এখানে আমাদের আছে 41000 টাকা তো এখানে যোগ বিয়োগ করলে তো আমরা এখানে লিখব অর্থায়ন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ এখানে আমরা 125000 টাকা যোগ 45000 যোগ করার পরে আমরা এই 80000 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে আর 90000 টাকা তো এখানে আমরা লিখব বিনিয়োগ কার্যক্রম হতে বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ এখন আমরা পরিচালন সংক্রান্ত যখন আমরা যোগ বিয়োগ করব তো এখানে আছে আমাদের 11000 বিয়োগ 9000 যোগ 5000 যোগ 4000 বিয়োগ 3000 যোগ 5000 যোগ বিয়োগ করার পরে আমাদের ফলাফল আসে এখানে 13000 টাকা তাও আমাদের পজিটিভ তাহলে আমরা এখানে লিখব পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ অর্থাৎ এখানে জায়গা সংকলন হচ্ছে না তাই লিখলাম না তো এখানে আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ যদি আমাদের ফলাফলটি পজিটিভ না আসে নেগেটিভ আসে তাহলে আমরা লিখব বিনিয়োগ কার্যক্রমে ব্যবহৃত নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রমে ব্যবহৃত নগদ প্রবাহ বা পরিচালন কার্যক্রম হতে ব্যবহৃত নগদ প্রবাহ আর যদি পজিটিভ আসে তাহলে আমরা ব্যবহৃত না লিখে লিখব যে পরিচালন বা বিনিয়োগ বা অর্থায়ন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ তো এই ছিল আমাদের সিলেট বোর্ড 2018 সালের প্রশ্নের সমাধান অর্থাৎ ওই বছর মাত্র দুইটি কোশ্চেনে আমাদের সকল বোর্ডের সমাধান দেওয়া প্রশ্নগুলো করা হয়েছিল অর্থাৎ 18 সালে ঢাকা যশোর সিলেট দিনাজপুর চারটি মিলে একটা কোশ্চেন হয়েছিল আর বাকি বোর্ডগুলো মিলে একটা কোশ্চেন হয়েছিল তো আশা করি এই যে কুমিল্লা বোর্ড 2017 সাল এবং এই 2018 সাল এই দুইটি বোর্ড যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে তোমরা অনায়াসে সমাধান করতে পারবে এবং বিগত যে ক্লাসগুলো তোমরা ওই ক্লাসগুলো দেখে নিবে তোমরা যদি ভিডিওর উপরে যে প্লেলিস্ট থাকে প্লেলিস্টে ক্লিক করলে তোমরা নগদ প্রবাহ বিবরণীর সবগুলো ক্লাস পাবে ওইখানে সবগুলো ক্লাস দেখে নিলে আশা করি নগদ প্রবাহ বিবরণী তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের মতো অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আল্লাহ হাফেজ